শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি বলেছেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে নির্বাচনকালীন সময়ে সহায়তা করবে সরকার। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়ের মিলনায়তনে বিজ্ঞান ক্লাব আয়োজিত গণিত প্রতিযোগিতা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, রাজনৈতিক দলগুলোর শিষ্টাচার বজায় রেখে সুষ্ঠু রাজনীতির জন্য গণতন্ত্রের জন্য সেরকম আচরণ করা উচিত। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন, সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা। নির্বাচন কমিশন তাদের সেই দায়িত্বটি পালন করবে। সরকারের দায়িত্ব নির্বাচনকালীন যা কিছু সহযোগিতা দরকার নির্বাচন কমিশনকে সুষ্ঠু একটি নির্বাচন করার জন্য সহযোগিতা দেবার, সেটি সরকার দেবে। আর রাজনৈতিক দলগুলোর যে দায়িত্ব, সেটি হচ্ছে যে একটা সুষ্ঠু যেন পরিবেশ একটা তৈরি হয় এবং সেই রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে রাজনৈতিক সুষ্ঠু রাজনীতির জন্যে, গণতন্ত্রের জন্যে আর সেই রকমভাবে আচরণ করা।